প্রাথমিক সমাপনী পরীক্ষা 600 নম্বরের মধ্যে 600 পেয়েছে অতিথি মাহজাবিন ও সৈয়দা তাজরিন আশাকি রিজভী। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এই ফল অর্জন করেছে তারা। অতিথি ও রিদ্ধির এই ফলাফলে খুশি স্কুলের শিক্ষকরা। তাদের ভাষ্য, তারা বরাবরই ভালো ও মনোযোগী ছাত্রী। তাদের এই ফলাফল স্কুলের সুনাম বৃদ্ধি করেছে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত অতিথি বড় হয়ে ম্যাজিস্ট্রেট ও রিদ্ধি ডাক্তার হতে চায়। জানা যায়, ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার বাসিন্দা মো ওয়াজেদ আলী ও সাপরা নাচিন শিউলি দম্পতির মেয়ে অতিথি। অন্যদিকে আরাপপুর সোনালী পাড়ার মো আশরাফুজ্জামান ও সাইফা সান্তিমা লিপির কন্যা রিদ্ধি। প্রসঙ্গত, এর আগে 2018 সালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে জায়েদ বিন মল্লিক ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কলোনি পাড়ার মেয়ে সারা জেরিন প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষায় 600 নম্বরের মধ্যে পুরো 600 পায়। সে সময় বিষয়টি বেশ আলোচনা হয় গণমাধ্যমে।